থেকে ফিরে যায়। একটা কথা বলি এইবার, আমরা ভারতবর্ষে 14 সালে আমরা প্রধানমন্ত্রী কাকে দেখলাম? কাকে দেখলাম? নরেন্দ্র মোদি। আমরা এই মানুষটাই কিন্তু তাকে ভোট দিয়েছিলাম, প্রধানমন্ত্রী করেছিলাম। তখন তো গণতন্ত্রের কথা বলেন নাই, তখন তো গণতন্ত্রের বুলি বলেন নাই, তখন তো হিন্দু মুসলমানের কথা বলেন নাই, তখন তো আদিবাসীদের কথা বলেননি। তুমি প্রধানমন্ত্রী হয়ে গেলে 14 সালে, বড় বড় কথা বলে, আবার 19-এ হলে তখন তো বলো নাই যে আমি এনআরসি না করে ভোটে দাঁড়াবো না, আমি এনআরসি করে ভোটে দাঁড়াবো, এই মানুষরাই তোমাকে ভোট দিয়েছিল। এখন আবার বলছে এনআরসি, ও তোমার জমিদারি না, ভারতবর্ষ কি তোমার জমিদারি? আর তুমি যা বলবে আমরা তা মেনে নেব, লজ্জা লাগে না। বিবেকানন্দ, আজ তুমি তার কাছে কাল এসেছিলে, বেলুড় মঠে ছিলে, তুমি কি পাপ খণ্ডন করতে এলে? তুমি কি বিবেকানন্দকে বলতে এলে যে আমি ভারতবর্ষে অনেক অন্যায় করেছি, তুমি ভালো রাস্তা দেখাও, ভালো পথ দেখাও? না, বিবেকানন্দ তোমার প্রতি মুখ ঘুরিয়ে নিল, বিবেকানন্দ তো এই ভারতবর্ষ চাই নাই, বিবেকানন্দ তো এই প্রধানমন্ত্রী চাই নাই। যে প্রধানমন্ত্রী বলে হিন্দু মুসলমানের ভাগ করে, আদিবাসীদের ভাগ করে, সে বিবেকানন্দ বলতে পারে না তুমি ভালো প্রধানমন্ত্রী। লজ্জা লাগে না? তুমি আসামে তুমি 19,000 19 লক্ষ এনআরসিতে তাকে ঢুকিয়ে দিলে, হিন্দু কত দিলে? 11,700, বাদ বাকি মুসলিম 1,00,000, আদিবাসী তুমি জেলে ভরে দিচ্ছ, তোমার বাবার জমিদারি। হ্যাঁ, তোমার লজ্জা লাগে না? তুমি গুজরাটকে শেষ করে এসছো, ধ্বংস করেছো গুজরাটকে। মানুষ অনেক আশা করেছিল তুমি ভারত, তোমার কাছে অনেক অনেক আশা করেছিল। বেকার ছেলে মেয়েরা ভেবেছিল আমাদের মুখে হাসি ফুটবে, আদিবাসীরা ভেবেছিল আমরা কাজ পাব, খেত মজুর ভেবেছিল দুনিয়ার কাজ পাব, কৃষক ভেবেছিল সারের ভর্তুকি দেবেন, কিছুই করো না। তুমি 14 সালে বলেছিলে আমি 2 কোটি করে বছরে চাকরি দেব, তুমি কি করেছো জানো? মানুষ জানুক, তুমি 2,98,00,000 মানুষকে চাকরি থেকে বরখাস্ত করেছো, তোমার লজ্জা লাগে না মোদি? চাকরি তো তুমি কাকু দিলে না, পেটের ভাত দিলে না, আবার তুমি পেটের ভাত কেড়ে নিলে। তুমি এই নরেন্দ্র মোদি দোষ নাই, ভারতবর্ষের মানুষ বুঝতে পারে নাই যে দুটো মাথা মোটা, গুজরাট থেকে এলো দুটো মাথা মোটা, একটা নরেন্দ্র মোদি আর একটা অমিত শাহ। কালকেও দিলীপ ঘোষ বলেছে আমরা এনআরসি করবো। আহা, তুমি এনআরসি করবে? 1,00,000 আদিবাসীকে তাড়িয়ে দেবে? পশ্চিম বাংলায় 1 কোটির মতন আদিবাসী বাস করে, আমরা এখানকার মুসলিম বাস করে, 9 কোটি মানুষের ভেতরে তুমি 2,50,000,000 মানুষকে তাড়িয়ে দেবে? আর আমরা বোধ হয় তাকিয়ে তাকিয়ে দেখবো না? খজনার দলিল আছে? আমার মায়ের যখন বিয়ে হয়েছিল তখন কি আমার মায়ের দলিলটা আছে? না, আমার মা বিয়ে হওয়ার পর দলিলটা সঙ্গে করে নিয়ে এসেছিল। তোমার মা নিয়ে এসেছিল মোদি? তোমার মায়ের দলিল আছে তো? তোমার বাবার জন্ম তারিখ আছে তো? তোমার বাবার যদি জন্ম তারিখ থাকে, কোন পদ্ধতিতে বার করলে, কিভাবে বার করলে আমাদের বলো, আমরাও সেই পদ্ধতিতে বার করব। লজ্জা লাগে না? তুমি ভারতবর্ষে দাঁড়িয়ে
তুমি ভারতবর্ষের ক্ষতি করছো, ভারতবর্ষের মানুষের ক্ষতি করছো। যারা ভারতবর্ষে জন্মিয়েছে, কে হিন্দু কে মুসলিম, তোমার বলার কোন অধিকার নাই। ছাড়ব না, জীবনে ছাড়ি নাই, এখনো ছাড়ব না। আন্দোলনকে ভয় পাই না, মৃত্যুকে ভয় পাই না। 34 বছর আন্দোলন করেছি, তবুও কিন্তু সিপিএমকে ভয় পাই নাই, তোমাকেও ভয় পাব না। এ পশ্চিম বাংলা আন্দোলনের পশ্চিম বাংলা, আমরা ব্রিটিশ সরকারকে তাড়িয়েছি, মনে নাই? নেতাজি সুভাষ বোস, একের পর এক যদি আমি তাদের নাম করি, তারা ম্যাক্সিমাম পশ্চিম বাংলার মানুষ ছিল, তারা ব্রিটিশ সরকারকে তাড়িয়েছিল। তুমি তো সামান্য নরেন্দ্র মোদি আর অমিত শাহ, তোমাকে তাড়াতে আমাদের বেশি কোন লাগবে না। কি করবে? রাষ্ট্রপতি শাসন করবে। কেন, তুমি ভালো করেই জানো মমতা ব্যানার্জি সই করবে না। মমতা ব্যানার্জি সই না করলে তুমি রাষ্ট্রপতি দিয়ে সই করাবে। আর আমরা ঘরে বসে থাকব। আমার অঞ্চল প্রেসিডেন্ট, আমার বুথ প্রেসিডেন্ট, আমার ব্লক কমিটি, তারা ঘরে বসে থাকবে, থাকবো না। কাকে আন্দোলন বলে পশ্চিম বাংলায় দেখিয়ে দেব। তোমার ঘুম কেড়ে নেব মোদি, ভয় পাই না। কি হিন্দু কি মুসলিম কি আদিবাসী, তারা ভারতবর্ষে জন্মিয়েছে, তারা ভারতবর্ষের মাটিতে থাকবে। তুমি তাড়িয়ে দেবার কোন? তুমি কোন হরিদাস পাল, তুমি তাড়িয়ে দেবে ভারতবর্ষ থেকে? তুমি কি ঠিকে নিয়েছো নাকি ভারতবর্ষে? তোমাকে তো কেউ ঠিকে দেয় নাই। প্রধানমন্ত্রী তো অনেক ছিল, জওহরলাল নেহরু তো এনআরসি করে নাই, লাল বাহাদুর শাস্ত্রী তো এনআরসি করে নাই, ইন্দিরা গান্ধী তো এনআরসি করে নাই, তোমার প্রধানমন্ত্রী বাজপেয়ী সরকার তিনিও তো এনআরসি করে নাই, মোরাজি দেশাই তো এনআরসি করে নাই, রাজীব গান্ধী তো এনআরসি করে নাই, বিশ্বনাথ প্রতাপ সিদ্ধ তো এনআরসি করে নাই। তুমি এমন কি এমন হরিদাস তোমার মাথায় ঢুকলো যে ভারতবর্ষে এনআরসি করতে হবে? আজ পৃথিবীর মানুষ কি বলছে, আমেরিকার মানুষ কি বলছে, মোদি তুমি বন্ধ করো, লন্ডন থেকে কি বলছে, মোদি তুমি বন্ধ করো, ফ্রান্স কি বলছে, যে মোদি তুমি ভারতবর্ষে বন্ধ করো। আজ পৃথিবীর মানুষ তোমাকে ধিক্কার জানাচ্ছে, ভারতবর্ষে তুমি অন্ধকার নামিয়ে এনেছ, ভারতবর্ষে তুমি আলো আনতে পারো না। তুমি একবার দাঁড়িয়ে বলো যে আমি ভারতবর্ষে আমি হাসি মুখে দেখতে চাই। কাকু দেখেছ? তুমি জীবনের লোককে দেখতে ভালোবাসো না মোদি, তুমি নিজেকে দেখতে ভালোবাসো। তোমার আয়নাতে তুমি নিজের চেহারা দেখো, মানুষের চেহারা দেখো না। লজ্জা লাগে না? জিএনএ তুমি কি করলে? তোমার বিজেপি কর্মী পাঠিয়ে তুমি মারলে, আবার আন্দোলন করলে, আবার বড় বড় কথা বলছো, ইউপিতে তুমি কি ঘটনা ঘটালে, 160 জন মানুষকে গুলি করে মেরে দিলে, লজ্জা লাগে না? আজকে রাজস্থানে কি অবস্থা, আজকে ছত্তিশগড়ে কি অবস্থা, আজকে হরিয়ানাতে কি অবস্থা, আজকে মধ্যপ্রদেশে কি অবস্থা, আজকে মহারাষ্ট্রে কি অবস্থা, আজকে কর্ণাটকে কি অবস্থা, আজকে তামিলনাড়ুতে কি অবস্থা? চারিদিক জ্বলছে, কেউ তোমাকে মানছে না, মানবে না। মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন থাকবে তোমার ক্ষমতা নাই, এনআরসি করি তোমাকে চ্যালেঞ্জ জানাও। কে ছি ছি, লজ্জা লাগে না? এক মুঠো খাবার দিতে পারো না, মানুষের খাবার ছিনিয়ে নিতে চাও, টাকার হার কোথায়? আজকে বাংলাদেশের থেকে আমাদের টাকার হার আজ নেমে এসেছে, কোন জায়গায় দাঁড়িয়েছে ভারতবর্ষকে তুমি? আজ বাংলাদেশে আমাদের চেয়ে টাকার হার বেশি,
লজ্জা লাগে না? তুমি বসে আছো পার্লামেন্টে, তুমি ভারতবর্ষের জন্য কিছু করছো না, তুমি আজ পর্যন্ত যা করেছ সব করে তোমার মিথ্যা কথা, তুমি মিথ্যাবাদী, তুমি কোনো উপকার করো নাই, বড় ফ্যাক্টরি করো নাই, কোনো বেকার ছেলেদের চাকরি দাও নাই, তুমি দিন মজুরের চাকরি দাও নাই, কৃষকের পাশে দাঁড়ায়ও নাই, চাষিদের কোনো উপকার করো নাই। আর মমতা ব্যানার্জি একের পর এক চাষিদের পাশে দাঁড়িয়েছে। আবার কালকে আমার একটা খবর দেখলাম, মোহাম্মদ সেলিম গান্ডু গতিকার মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে। তা মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে না? 38,000 কোটি টাকা মমতা ব্যানার্জি পায়, বকিয়া টাকা পায়। 55,000 কোটি টাকা তুমি সুদ দিয়ে তুমি নিয়ে চলে গেছ, আমার টাকাটা তুমি পুঁছে দাও। আমরা তো পঞ্চায়েতে হালে হালে 167টা পঞ্চায়েতে রানা সিং 152 কোটি টাকা ছেড়েছে, সব পঞ্চায়েতই তো পেয়েছে, কেউ 95, কেউ 80 লাখ, কেউ 1 কোটি, কেউ 70 লাখ। আমরা তো পঞ্চায়েতে কাজ করতে জন্য চেয়েছি, আর তোমার কাছে আমি 38,000 কোটি টাকা পাই। তাই মমতা ব্যানার্জি কাল দেখা করে বলেছে আমার বকেয়া টাকাটা দিন। আর মোহাম্মদ সেলিম তুমি কি বললে? হ্যাঁ, দোষ নাই তোমার, তার লোক নাই, জন নাই, তোমাকে তো টিভির সামনে বলতেই হবে মোহাম্মদ সেলিম, তোমার পাশে কোনো মানুষ নাই। সে প্রজন্মের মানুষরা যখন সিপিএমকে দেখেছিল, এখনকার প্রজন্মের মানুষ সিপিএমকে মানতে রাজি নয়। তুমি পশ্চিমবাংলাকে শেষ করে দিয়ে গেছ। তুমি মমতা ব্যানার্জি সম্বন্ধে বলছ, তুমি মমতা ব্যানার্জি সম্বন্ধে বলছ যে মমতা ব্যানার্জি আজ পশ্চিমবাংলার জন্য কি হিন্দু, কি মুসলিম, কি আদিবাসী, সব শ্রেণীকে খ্রিস্টান, সবকে শিখ, তাদের কথা ভাবে। এত প্রকল্প তুমি বন্ধ করে দিয়েছ, তুমি 19টা প্রকল্প বন্ধ করে দিয়েছ। অনেক মা বোনেরা কাজ করে খেতে পারত, সেই প্রকল্পগুলো তুমি বন্ধ করে দিয়েছ পশ্চিমবাংলায়। তুমি টাকা দিচ্ছ না। আমার যারা পঞ্চায়েত চালায়, আমার যারা পঞ্চায়েত সমিতি চালায়, তারা জানে, তাদের কাছে জিজ্ঞেস করবেন। কিন্তু মমতা ব্যানার্জি বলেছিল আমার 19টা প্রকল্প আছে, কোন প্রকল্প আর বন্ধ থাকবে না। বন্ধু, আর একটা কথা বলে আমি শেষ করব। রানা সিংকে বলছি, এখানে অঞ্চল প্রেসিডেন্টরা আছেন, এক একটা অঞ্চলে বোধ হয় 4-5টা করে রেশন আছে কন্ট্রোল। একটা জিনিস খেয়াল রাখবেন, দুর্নীতিগ্রস্ত হচ্ছে কন্ট্রোলের ডিলাররা, সাধারণ মা বোনেদের, গরিব মানুষের চাল ঠিক মতো দিচ্ছে না, কন্ট্রোল দিচ্ছে না। দুদিন করে কন্ট্রোল খোলে মানবেন না, 4 দিন খুলতে হবে, সপ্তাহে 4 দিন খুলতে হবে, সপ্তাহে 4 দিন খুলতে হবে। যদি কোনো সপ্তাহে কোনো মানুষ যদি সে সপ্তাহে চালটা তুলতে না পারে, পরের সপ্তাহে গেলে তাকে কন্ট্রোল ডিলারকে চাল দিতে হবে, এইটাই নিয়ম সরকারের। অঞ্চল প্রেসিডেন্টের সচেতন আমরা দেখুন, যদি কোনো কন্ট্রোল না দেয় তাদের ছাড়বেন না, এফআইআর করুন, জানিয়ে দিন। আর রানা সিংকে আমি বলবো, তুমি ডিএম এবং ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, তাদের সঙ্গে আলোচনা করে কন্ট্রোলে কি কি পায়, 1 মাসের রেশন তুলে দেওয়া হয় কন্ট্রোল ডিলার দিকে নেই, 1 মাসের মাল একবারে তোলে, তারা 1 সপ্তাহের মাল, 1 দিনে মাল দিয়ে বলে আর মাল নাই। সেই সব কন্ট্রোল ডিলাররা
জেলে থাকবে, গরিব মানুষের ক্ষতি করা যাবে না। মানব না, মানি নাই, এখনো মানব না। যদি আমার দলের কর্মী হয় তাকে আগে ঢুকিয়ে দেব আমি। কোনো গরিব মানুষের ক্ষতি করা চলবে না। তাই রানা সিংকে বলবো, পঞ্চায়েতে পঞ্চায়েতে সার্কুলার পাঠাও, তুমি জেলা পরিষদ ডিস্ট্রিক্ট কন্ট্রোলারকে ডাকো, ডিএম কে ডাকো, ডেকে প্রত্যেক পঞ্চায়েতে সার্কুলার দিয়ে দাও যে এই এই মাল পাবে, সপ্তাহে চার দিন খুলতে হবে, এক সপ্তাহে যদি মাল না তুলতে পারে তার পরের সপ্তাহে মাল তুলবে, এইটাই কিন্তু সরকারি নিয়ম এবং এইটাই কিন্তু আইন। যে কোনো কন্ট্রোল ডিলার যদি ভেবে নেয় যে আমরা দেব না, তাকে জেল খাটিয়ে ছেড়ে দেব আর তার লাইসেন্স ক্যান্সেল করে দেব। এ কথা বলে রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস।